অবাধ ও নিরপেক্ষ ভোটের দাবিতে থানা ঘেরাও প্রচারে বেরিয়ে পুলিশ কর্মীকে হুমকির অভিযোগ ভারতের পশ্চিম মেদিনীপুরের ঘাটা লোকসভার বিজেপি প্রার্থী ভারতী ঘোষ প্রচারে বেরিয়ে সমস্ত দোকানপাট বন্ধ দেখে মেজা ঝাড়ান পাঁচখুড়ি এলাকায় প্রচারে তার সাথে দলীয় কর্মী সহ পুলিশ কর্মী এবং ওসিও ছিলেন এই রকম শান্ত এলাকা দেখে তিনি অনুমান করতে পারেন যে এতদিন যে অভিযোগ তার কানে যাচ্ছিল সেটা কিছুটা হলেও সত্যি তিনি এটা তৃণমূলের কর্মকাণ্ড বলেই দাবি করেন এমনকি সঙ্গে থাকা পুলিশ কর্মীদের ডিউটি ওখানেই বন্ধ করে চলে যাওয়ার কথাও বলেন দু নম্বর অঞ্চলে সমস্ত বাড়ি বাড়ি লোক পাঠিয়ে ওসি বলে দিয়েছেন যে দু নম্বর অঞ্চল থেকে কেউ বেরোবে না এবং তিন নম্বরেও তাই এবং নম্বর নম্বরের দোকানপাটগুলো নিজে দাঁড়িয়ে থেকে কনস্টেবল সিভিক দিয়ে বন্ধ করে দিয়েছেন এটা কি ধরনের রাজত্বে আমরা বাস করছি আমি নির্বাচন কমিশনকে জানাচ্ছি যে ওসি আনন্দপুর ওসি কেশপুর এবং এসপি পশ্চিম মেদিনীপুর এক্ষুনি সরানো হোক যাতে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হতে পারে